বাইরে আমার কোরআনুল করিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে তার নাম দিয়েছেন রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি আমার রহমাতাল লিল আলামিনকে যদি আমি তৈরি না করতাম, আমি আকাশ বানাতাম না, আমি বাতাস বানাতাম না, আমি জমিন বানাতাম না, চন্দ্র বানাতাম না, আমি সূর্য বানাতাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টির জন্য আমি কল্যাণ করে রহমাতাল লিল আলামিন করে আমি আমার বিশ্ব নবীকে আমি তোমাদের মাঝে আমি পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, বলুন কোন সেই বিশ্ব নবী জন্মের পর থেকে আমাদেরকে ভুলে যায়নি, জীবনের মাঝপথে ভুলে যায়নি, জীবনের শেষ লগ্নে ভুলে যায়নি। যেদিন বিশ্ব নবী আমার শুয়ে আছে, আজরাইল আলাইহিসসালাম, জিবরাইল আলাইহিসসালাম এসেছেন, জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, আমার সাথে যে এসেছেন ইনি হচ্ছেন মালাকুল মউত আজরাইল, ইনি গোটা পৃথিবীর মানুষের জানটা নিয়ে নেন। হুজুর, আল্লাহ পাক এনাকে আমার সাথে পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ রহমাতাল লিল আলামিন, যদি আপনি পারমিশন দেন উনি আপনার রূহ মোবারক নেবেন, যদি আপনি পারমিশন না দেন আজরাইল আলাইহিসসালাম উনি রিটার্ন চলে যাবেন আল্লাহর দরবারে, উনি রূহ কবজ করবেন না। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময়তে আমার নবী বলছেন, তাহলে আমার উম্মত উম্মতের রূহগুলোও তো কবজ হবে। জিবরাইল আমিন আলাইহিসসালাম বলছেন, জি হুজুর, বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, মহান আল্লাহ পাক আপনার বন্ধু খলিলুল্লাহ, আপনার বন্ধু হাবিবুল্লাহ, আল্লাহ পাক আমাকে দিয়ে আপনার জন্য একটা সংবাদ পাঠিয়েছেন। বলছে, কি সংবাদ? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য সুসংবাদ পাঠিয়েছেন। বলছে, সংবাদটা কি? বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খলিল বলেছেন, বন্ধু বলেছেন, হাবিব বলেছেন, প্রিয় দোস্ত বলেছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিয়েছেন আপনার রূহ মোবারক কবজ করার পরে জিবরাইল আমিন আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালাম সম্মিলিতভাবে আপনার রূহ মোবারক আল্লাহর আরশে আজিমে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। বলছে, ওখানে নিয়ে কি করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, দুঃখ নেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জানিয়ে দিয়েছেন দুনিয়ার জমিনে আপনার দাফন হয়ে যাবে, আপনার কবর হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা চাই না, আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিয়ে দিয়েছে ওরে জিবরাইল রে, আমার বন্ধুর রূহ নিয়ে সিনেমিনি খেলবি না, আমার বন্ধুর দেহ মোবারক নিয়ে নাড়াচাড়া করবি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশে আজিমের উপরে আমি আমার বিশ্ব নবীর, আমি আমার দোস্তর, আমি আমার বন্ধুর রওজা মোবারক স্বর্ণ হীরামণি দিয়ে তৈরি করেছি, আমার বন্ধুর রূহ মোবারক আমার বন্ধুর দেহ মোবারক নিয়ে সপ্ত আসমানে চলে আসবা, আমার বন্ধুর রওজা হবে সপ্ত আসমানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর রওজা আমি আল্লাহ আমি সারা জীবনের জন্য আমি দেখব। আমার নবী বলে, জিবরাইল আমার কবর হবে সপ্ত আসমানে, আল্লাহ আমার রওজা দেখবে, আমার গুনাহগার সিয়াকার আমার খতাকার আমার উম্মত উম্মতির রওজাগুলো কবরগুলো কোথায় হবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার উম্মত উম্মতির কবরগুলো জমিনে হবে, আমার নবী দু চোখের পানি ঝরে ঝরে পড়ে আর চিৎকার দিয়ে বলে, ওরে জিবরাইল রে যা ফিরে যা, বন্ধুর কাছে চলে যা, বন্ধুকে যেয়ে বল, বন্ধুকে যেয়ে জানা আমার রওজা আরশে আজিমে হবে না, আমার উম্মতেরা আমার উম্মতেরা যে মাটিতে শুয়ে থাকবে, আমি আল্লাহর নবী আমি আল্লাহর বন্ধু সেই জমিনে শুয়ে থাকব, আর সেই জমিনে শুয়ে শুয়ে আমি আল্লাহর নবী আমার যখন কবরে শুয়ে দেবে, আমার মুখখানা রে পশ্চিম দিকে না পূর্ব দিকে ফিরিয়ে দেবে, আমি রসুলুল্লাহ মদিনার কবরে শুয়ে আমি হিন্দুস্তানে যেতে পারিনি, ভারতে আমি যেতে পারিনি, মদিনার মাটিতে শুয়ে আমি হিন্দুস্তানের উম্মত উম্মতিগুলোর দেখব। একবার জোরে হবে না? আরো একবার জোরে হবে না? আমার দয়াল নবী ধ্যানে রসবি দর্শরি বল্লাহুম্মা, ওয়ালা আলি আমার নূরের রবি ধ্যানের সবি আরজবে না এ জমিনে, বিচার দিনে মাতুবিনে যাবে নবীজি জান্নাতে, আমার নূরের রবি ধ্যানের সবি আরজবে না এ জমিনে, ওয়ালা আলী নারায় তাকবীর নারায় তাকবীর। আজকে আর কণ্ঠের আওয়াজ আস্তে আস্তে হলে হবে না, ওই আমার ঘর, এই মুক্তার ভাইয়ের ঘর, ওই হচ্ছে আমার আব্দুলের ঘর, এই আমার রাইস ভাইয়ের ঘর, ওই মিস্টারের ঘর, আজকে কণ্ঠস্বর আসতে হলে হবে না, আজকে যেন ওই উম্মতের কণ্ঠের আওয়াজ সোনার মদিনায় গিয়ে পৌঁছায়, আর রসূলুল্লাহ যেন শুনতে পায় যে জিরাপুরের মানুষেরা আমার উম্মতি, যে উম্মতের জন্য সারা জীবন আমি হিন্দুস্থানের দিকে আমি তাকিয়ে আছি, সেই উম্মতেরা আমার রওজাতে আজকে সালাম জানাচ্ছে, সেই নবীর শানে উচ্চ আওয়াজে একটু আমরা তকবীরের ধ্বনি তুলব, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর, মহান মিলাদুন নবীর জলসা সিলসিলায়ে ফুরফুরা শরী, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আমি তো ঘরের ছেলে আপনাদের, সারা জীবন দূর দূরান্তে ঘুরে বেড়াই, আর একেবারে প্রবাদ বাক্য, ঘর দরজার ধারের ঘাস গরু খেয়ে মানুষ হয় না, অপরের মাঠের ঘাস খায়। গত রাতেও মুর্শিদাবাদে গিয়ে 3 ঘন্টা ঘাপিয়ে এসছি, সকাল 7টায় বাড়ি এসছি, আল্লাহ নিয়ে এসছেন। যাই হোক, আমার বন্ধু একেবারে বয়সে ছোট হলেও আমার খুব ভালোবাসার বন্ধু, আমাকে ভীষণ সম্মান করে, হযরত মাওলানা কালাম সাহেব এসেছেন, পরপরই রফিকুল সাহেব আসবেন, ওনার কণ্ঠ থেকে সুমধুর আওয়াজ শুনবেন, খুব ভালো গজল গাইতে পারে, কণ্ঠস্বর খুবই ভালো, আপনারা না জানলেও আমি তো অন্তত জানি। তাই আমি গ্রামবাসী যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, জুয়ান যুবক ছেলেরা, আমি সকলকে আহ্বান করছি, তোমরা জান্নাতের বাগানে বসো, এখানে যদি শ্রোতা না